ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমরা কোন ট্রফিকে ভিডিওটি মেক করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যারা একাদশ শ্রেণী রয়েছেন তাদের নবম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট নাম্বার 7 হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগের একতরফা দাখিলা পদ্ধতি চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্নটি করা হয়েছে। আপনাদেরকে অ্যাসাইনমেন্টটি যদি শিরোনাম দিতে হবে, আপনারা এটাও অ্যাসাইনমেন্ট শিরোনাম রাখতে পারেন একতরফা দাখিলা পদ্ধতি, অথবা এটাও শিরোনাম রাখতে পারেন লাভ লোকসান হিসাব ও লাভ লোকসান হিসাবের মধ্যে লোকসান বিবরণী দিয়ে এটাও রাখতে পারেন। ঠিক আছে, যে অ্যাসাইনমেন্টটা আমাদের এখানে যে প্রশ্নটি করা রয়েছে, এখানে আমাদের চারটা প্রশ্ন করা রয়েছে, তার মধ্যে এখানে এক এবং দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে, এক নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে লাভ লোকসান হিসাব ও লাভ লোকসান বিবরণীর মধ্যে পার্থক্য এটি দেখাতে হবে। আর এখানে যে চারটা এখানে লিখতে হবে, লাভ লোকসান বিবরণ নির্ভুলভাবে বিস্তারিত লিখতে পারলে আমাদেরকে চার মার্ক দিতে হবে। সো আমরা এই নমুনা উত্তরটি দেখে নিচ্ছি। তো এখানে আমরা শুরুতে বলবো যে অ্যাসাইনমেন্টের শিরোনাম একতরফা দাখিলা পদ্ধতি। তো এখানে এক নং প্রশ্নের উত্তর যেটি বলবো, নিচে লাভ লোকসান হিসাব এবং লাভ লোকসান বিবরণীর মধ্যে পার্থক্য দেখানো হলো। লাভ লোকসান হিসাব ও লাভ লোকসান বিবরণী উভয়ের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয়পূর্বক ব্যবসায়িক আর্থিক ফলাফল প্রকাশ করা। কিন্তু নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় উভয় পদ্ধতিতে অনুসৃতি নীতি ও কলা কৌশল ভিন্ন হয়। এ দুয়ের মধ্যে যেসব পার্থক্য নির্ণয় করা যায় তা নিম্নে দেওয়া হলো। তো এখানে আমি যে পার্থক্যর অংশটি রয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে লাভ লোকসানের যে পার্থক্য স্টেপটি রয়েছে তা আপনারা লিখে নেবেন। ঠিক আছে, এখানে পার্থক্যের বিষয় দিয়েছি, পদ্ধতিগত পার্থক্য এক এখানে লিখে দিয়েছি, আপনারা লাভ লোকসান বিবরণ লিখে নেবেন। এরপর সার্কিট নিট লাভ বা নিট লোকসানগত পার্থক্য লিখে দিয়েছি, তিন মোট লাভগত পার্থক্য লিখে দিয়েছি, উপস্থাপনগত পার্থক্য, ছগত পার্থক্য, গাণিতিক নির্ভুলতা এবং ৬ নম্বর দিয়েছি আর্থিক অবস্থা নির্ণয়গত পার্থক্য, এখানে আমি লিখে দিয়েছি, আপনারা লিখে নেবেন। এবং পরিশেষে সব করার পর আপনারা বলবেন, পরিশেষে বলা যায় যে লাভ লোকসান হিসাব এবং লাভ লোকসান বিবরণীর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলেও কার্যক্ষেত্রে একে অপরের পরিপূরক রয়েছে। তো দেখুন, এখানে যে প্রশ্নটি রয়েছে আমরা এখানে বিবরণের মধ্যে পার্থক্য সকের মাধ্যমে দেখে দিয়েছি, তাই আপনারা অবশ্যই এখান থেকে চার মার্ক পাবেন। এরপর আমাদের যে গণ প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি রয়েছে, সেখানে বলা হচ্ছে যে মিস্টার মশিউর একজন খুচরা ব্যবসায়ী, তিনি তার কারবারের হিসাবে বই দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন না। তার কারবারের হিসাব এখানে দেওয়া হয়েছে, তার যে কারবারের ছকটা, এখান থেকে আমাদের সমস্ত বিষয়গুলো রয়েছে। এখান থেকে বলা হচ্ছে ছক তৈরি করার জন্য ধারাবাহিকভাবে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধনের ছক তৈরি করতে পারলে আমাদেরকে দুই মার্ক দেওয়া হবে, চার মার্ক দেওয়া হবে। এরপরের যে অংশটি রয়েছে, এই ছকের থেকে প্রারম্ভিক মূলধনের সমাপনী মূলধন নির্ণয় করতে পারলে আমাদেরকে চার মার্ক দেওয়া হবে। এবং শেষের যে দুয়ের গণম প্রশ্ন নিচ্ছে, নির্ভুলভাবে লাভ লোকসান নির্ণয় করতে পারলে, অর্থাৎ এখানে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে, দুয়ের এক দুই তিন, তিনটা পার্ট রয়েছে। তো চলো উত্তরগুলো দেখে নিব। তো এখানে দুয়ের ক নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে জাস্ট আমাদের শক তৈরি করতে হবে, তাই এখানে আমি স্টার দিয়ে দিয়েছি। কেন স্টার দিয়ে নিয়েছি? কারণ এটা আমাদের শক তৈরি করতে বলা হয়েছে, এই কারণে আমি কিন্তু স্টার দিয়ে এই ছকগুলো তৈরি করেছি। আপনার এই ছকগুলো তৈরি করে নেবেন। এরপর দুয়ের খ নম্বর যেটি রয়েছে, প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় করার জন্য আমি এখানে ছকটা তৈরি করে দিয়েছি, আপনারা এখান থেকে যে ছকটা রয়েছে তাইভাবে লিখে নেবেন। ঠিক আছে, এরপর আসি আমাদের পরবর্তী গ নম্বর প্রশ্নের জন্য। গ নম্বরের যে ছকটি হবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা এভাবে ছকটা আমি যা লিখে দিয়েছি আপনারা লিখে দেবেন একদম নির্ভুল উত্তর। তো এটা যদি আপনারা পুরোপুরি লিখে দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকেও চার মার্কটি পাবেন। তো এরপর রয়েছে বাকি যে এখানে আমরা যে হিসাবগুলো করেছি, তো হিসাবগুলো আপনাদের টিকা সমূহ দিতে হবে, তাই টিকা এই অংশটা লাস্টে আপনারা এই টিকার স্টেপটা লিখে দিলে আপনাদের যে সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট রয়েছে তা পরিপূর্ণ হয়ে যাবে। সো যদি এরপরে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন, আর আমাদের গ্রুপে যদি এখনও জয়েন করে না থাকেন জয়েন করতে পারেন। তো এই সপ্তাহের ব্যবসা সংগঠনের অ্যাসাইনমেন্টটি রয়েছে, তা পাওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন কমেন্ট করে দিব, সেখান থেকে আপনারা পরবর্তী সপ্তাহে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন।